জেমসের নামে তৈরি হলো বিশেষ গিটার। জেমসকে বলা হয় দেশের সত্যিকারের সুপারস্টার, সেটা তার 3 দশকের ক্যারিয়ারের গ্রাফ প্রমাণ করে। এবার একই প্রমাণ মিলল অন্যভাবেও, তিনি একমাত্র শিল্পী যাকে ঘিরে দেশে তৈরি হলো গিটার। এর নাম রাখা হয়েছে শিল্পীর বিখ্যাত গানের রেশ ধরে তাড়ায় তাড়ায়। গিটারের গায়ে খোদাই করে লেখা আছে জেমস নামটিও। সোমবার 14 জুন রাতে জেমসের হাতে গিটারটি তুলে দেওয়া হয়। গিটারটি জেমসকে উদ্দেশ্য করে বানিয়েছেন সঙ্গীত বাদ্যযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেশি জোশ কাস্টমস এর হেড অফ অপারেশনস নাফিস আল আমিন, যিনি আরভোভাইরাস ব্র্যান্ডের ড্রামার হিসেবেও যুক্ত আছেন। এমন ভিন্ন ধারার উপহার বা উদ্যোগ প্রসঙ্গে নাফিস বলেন, গিটারটি তৈরির পেছনে বড় অবদান চিস্তি ইকবাল ভাইয়ের। তিনি আমাকে বলেছিলেন জেমস ভাইয়ের উপহার দেওয়ার জন্য এমন একটি গিটার বানাতে। এরপর আমাদের পরিকল্পনার সঙ্গে যোগ দেন আরভোভাইরাস গিটারিস্ট রঞ্জন। সবার উৎসাহ আর সহযোগিতা নিয়ে আসলে কাজটি করতে পেরেছি। চিস্তি ইকবাল মূলত একজন আইনজীবী, পরামর্শক ও সঙ্গীত প্রেমী। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন সঙ্গীতাঙ্গনে মানুষদের জন্য। এদিকে জেমসের হাতে বিশেষ এই উপহার তুলে দেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাফিস আল আমিন বলেন, এই অনুভূতি অসাধারণ নাম নয়, বরং তিনি বেশি খুশি হয়েছেন গিটারটি মেড ইন বাংলাদেশি জেনে। গিটারটিতে আমরা দিয়েছি একেবারে দেশি কার্ড, এটি জানতে পেরেও তিনি খুব খুশি হয়েছেন। সবচেয়ে বড় কথা, গিটারটি তার পছন্দ হয়েছে, এটাই আমাদের বড় সার্থকতা। এদিকে বিশেষ এই উপহার বা ঘটনা প্রসঙ্গে জেমস সরাসরি কোনো মন্তব্য না করলেও নগর বাউল ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিন জানান, এটা নিঃসন্দেহে একজন মিউজিশিয়ানের জন্য সর্বোচ্চ উপহার, সম্মানও বটে। এখন অপেক্ষার পালা গিটারটি নিয়ে মঞ্চে ওঠার।